নতুন বছরকে কেন্দ্র করে গত 3-4 দিনে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি ফুলের বাজারে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। তবে রোববার শেষ বাজারে ফুলের সরবরাহ ভালো থাকলেও দাম কিছুটা কম। গত 3 দিনের তুলনায় আজকের বাজারে ফুলের দাম 1 থেকে 3 টাকা কম ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গদখালি পানিশনা অঞ্চল থেকে সারা বছরই ফুল বিক্রি হচ্ছে, তবে অনুষ্ঠানকে ঘিরে ফুলের দাম অনেক বেশি থাকে। তেমনি এই ইংরেজি নববর্ষ উপলক্ষে ইতিমধ্যে আমাদের এই বাজার থেকে 3-4 দিনে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আজকে যদিও একটু দাম কম, তারপরেও সরবরাহ অনেক বেশি। আমরা আশা করছি যে আগামী যে অনুষ্ঠানগুলো ঘিরে এই বাজার থেকে যদি দেশের অবস্থা ভালো থাকে এবং রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা থাকে, তবে আগামী বসন্ত ভালোবাসা 21 ফেব্রুয়ারি 26 মার্চ এই অনুষ্ঠানগুলোকে ঘিরে আমাদের এই বাজার থেকে প্রায় 100 কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আমরা আশা করছি। সরেজমিনে রোববার সকালে গদখালি ফুলের বাজার ঘুরে দেখা যায়, নতুন বছরের আগের দিন প্রায় সব ধরনের ফুলের আমদানি ছিল চোখে পড়ার মতো। নতুন বছরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফুল কিনতে এসেছেন ব্যবসায়ীরা। কেউ মোটরসাইকেলে, আবার কেউ বাসে করে ফুল নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলায়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, 3 দিন আগে গোলাপ ফুল এই বাজারে বিক্রি হয়েছে প্রতি পিস 5 থেকে 6 টাকা করে। তবে রোববার গোলাপ ফুল বিক্রি হয়েছে প্রতি পিস 3 থেকে 4 টাকা করে। যার বেরা ফুল 3 দিন আগে প্রতি পিস বিক্রি হয় 14 থেকে 15 টাকা করে, তবে রোববার বিক্রি হয়েছে 10 থেকে 13 টাকা করে। গত 3-4 দিন আগে যে দাম ছিল, আজকে 31st night হিসেবে দাম অনেক কম। হ্যাঁ, এই জন্য কৃষকের মন তো খারাপ হবে, কেননা 31st night তো সবার উচিত আগের দিকে সিও দাম, সবাই আশা করে যে এই দিন দাম বেশি হওয়ার জন্য, কিন্তু আজকে দাম হঠাৎ করে কমে গেছে। গত 3 দিন আগেও গাঁদা ছিল 700 টাকা 800 টাকা, কিন্তু আজকে আছে 2 টাকা 3 টাকা 3.5 টাকা এরম গেছে। কালও গেছে 4 টাকা 5.5 টাকা, আজকে গেছে 3 টাকা 2.5 টাকা 3 টাকা। ফুলের বাজার আজকে মানে লগ্ন হিসাবে জানুয়ারি হিসাবে কম, মানে আরও 3-4-5 দিন আগে আরও দাম ছিল ভালো, বরঞ্চ আরও জানুয়ারিতে দাম কমে গেল। যাই, তারপরও বেচা কিনা হচ্ছে কম বেশি। চন্দ্রমল্লিকা গত 4-5 দিন যাবৎ 2.5 থেকে 3 টাকা করে আমরা বিক্রি করছি, কিন্তু এর আগে প্রায় 8-10 দিন আগে এক একটা মামফুল অর্থাৎ চন্দ্রমল্লিকা প্রায় 4 টাকা 5 টাকা পর্যন্ত আমরা বিক্রি করছিলাম। আজকে আমি মূলত গোলাপ ঢাকায় পাঠাবো, আমি 3,500 গোলাপ কিনছি, তো এর আগে আমি বেশি গোলাপ পাঠাইছি, তো এখন যেহেতু চাহিদা অনুযায়ী আমরা পাঠাই এখান থেকে। আর কম পাঠানোর কারণ এখানে যে 31st night যেটা বড় আকারে উৎসব পালন করা হয়, সেখানে সরকারি বিধিনিষেধ থাকার কারণেই এখানে মানুষ ঘোরাভাবে পালন করবে কিছুটা হলো, যার কারণে ফুল চাহিদা কম ঢাকাতে, যার কারণে আমরা সেভাবে পাঠাতেও পারছি না, এবং দামও কম। 5 থেকে 7 দিন আগে গাঁদা ফুল প্রতি হাজার বিক্রি হয়েছে 700 থেকে 800 টাকায়, রোববার গাঁদা ফুল বিক্রি হয়েছে প্রতি হাজারে 300 থেকে 600 টাকায়। রজনীগন্ধা স্টিকের 3 দিন আগে দাম ছিল প্রতি পিস 7 থেকে 8 টাকা, রোববার বিক্রি হয়েছে 4 থেকে 6 টাকা। অন্যান্য ফুলের মধ্যে রড ফুল প্রতি 5-8 টাকা, গ্লাডিওলাস বিক্রি হয়েছে প্রতি পিস 8 থেকে 22 টাকা, জিপসি প্রতি 8-100 টাকা, চন্দ্রমল্লিকা প্রতি পিস 2 থেকে 3 টাকা। লুনা ফার্স্ট নিপা, ঢাকা পোস্ট।